আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমার কাছের দূরের ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট সোনামণিরা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। এই তো দেখেন বৃষ্টি ভেজা দিন, আজকেও বৃষ্টি হইতেছে। জানি না দেশে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের এখানে বেশ কয়েকদিন যাবৎ একাধারে বৃষ্টি চলতে আছে। দিনে দুই তিনবার করে এরকম বৃষ্টি আসে, আবার থামে, আবার আসে। তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করি। এই তো আমি কচু ইলিশ মাছ সব নিয়ে রান্না করে চলে আসছি। এখন আমি কচু কাটতেছি, এই কচুটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর ওই কচু শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখন আমার কচু কাটা হইতেছে, এই যে দেখেন আমি কচু এইভাবে কেটে নেব। কচু সিলে কেটে ভাপ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এখন কচু শাক কাটতেছি, এই কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর শাক রান্না করব। এই তো এখন কচু শাক কাটা হয়ে গেছে প্রায়, দেখেন। এখন মাছ কাটবো, এই যে ইলিশ মাছটা আমি এখন ভালো করে আস্তে ছাড়িয়ে নেব, তারপর মাছটাও কেটে নেব। আর আজকে কচু কচু শাক ইলিশ মাছ সব কাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন, কমেন্টস করে জানাবেন। এই তো দেখেন মাছের এই সামনের কাঁটাটা আমি সব সময় কেটে দিই, কারণ এই কাঁটাটা খুব ডেঞ্জারাস থাকে। এই কাঁটাটা কেটে দিলে এই ডেঞ্জারাস কাঁটাটা আর থাকে না। এই তো মাছ আমি এইভাবে কাটি আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। এই তো আমার মাছ কাটা প্রায় শেষ। এখন আমি মাছ ধুয়ে কচু শাক ধুয়ে কচু ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়ে রান্না করে চলে আসবো। মাছ কাটা হয়ে গেছে, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আবার রান্নার কাছে আসবো। এই তো আমার কচু শাক ধোয়া শেষ, এখন আমি চুলাই দিলাম। কচু শাক রান্না করতে দেখেন আমি রসুন চিংড়ি মাছ পেঁয়াজ কুচি মরিচ কুচি সব নিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি পেঁয়াজ রসুন মরিচ সব দিয়ে দিচ্ছি, তারপর কচু শাক দিব চিংড়ি মাছগুলো সব দিয়ে আমি কচু শাক রান্না করে নেব। এই তো কচু শাক দিয়ে দিলাম, কচু শাক রান্না শেষ, কচু শাক নামিয়ে নেব। আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখালাম না, কারণ কচু শাক রান্না করতে আপনারা সবাই পারেন। এই তো কচু শাক রান্না হয়ে গেছে, এখন ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখেন কচু আমার কষানো হয়ে গেছে, আমি এই কচুটা হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। কিন্তু একবারে কচি মুখে অল্প একটু কচি নিচ্ছি, এই কচু নিচ্ছি, ভাপ না দিলেও চলতো, তারপর আমি দিয়ে নিচ্ছি হালকা করে। আপনারা যে যেভাবে পারেন সেভাবে রান্না করবেন। এই তো আমার কচু কষানো হয়ে গেছে, এখন আমি পানি দেব। এই মাছ এই যেখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, তরকারি বরফ চলে আসলে আমি দিয়ে দেবো। এখন মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে তারপর নামিয়ে নেব তরকারি। আর ভিডিওর কোথাও কোনো অংশে একটুকুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার তরকারি রান্না করা শেষ, এই যে ইলিশ মাছ এত রান্না শেষে এখন আমি আরফান কেটে দিলাম। আরফান আবার একটু পরে মাস্টার আসবে, স্যার আসবে আরফানকে পড়ানোর জন্য। এই যে কচু শাক, কচু শাক আর আলু ভাজি দিয়ে আরফান ভাত খাবে। ইলিশ মাছের তরকারি খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম, আরফান বলতে স্যার কিছু দিও না, এটা আগে খাই তারপরে দিবা। আমি বলছিলাম এক পিস মাছ নাও, ও বলে না আমি এখন আর মাছ খাবো না, পরে খাবো, এখন এগুলো আগে খাই। আরফান তো আরফানের খাওয়া দাওয়া শেষ, আরফান খাইতেছে, খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন আবারও বৃষ্টি হইতেছে, হঠাৎ হঠাৎ খালি বৃষ্টি চলে আসে, কোথা থেকে বৃষ্টি আসে এত বলতে পারি না। কয়েকদিন যাবতে আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে, হঠাৎ হঠাৎ এরকম বৃষ্টি আসে। এত বৃষ্টির দিনে কোনো কাজ করতে পারি না, ভালো করে ভিডিও করতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখন গোসল গোসল টোসল করার পর এখন আমিও খেতে বসছি দুপুরের খানা, খেতে বসলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর অন্যান্য কাজ করছি আর ভিডিও শেয়ার করা হয় নাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা যারা পুরো ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।